আসসালামু আলাইকুম। সৌদি আরবের এখন সব মোবাইলে মোবাইলে মুবলি সিমে ফ্রি ইন্টারনেট কানেকশন হবে। তো এটার জন্য আপনাদের কী হবে, আমরা যে এখানে ফেসবুকে কিছু আইপি দিয়ে দিছি, এই আইপিগুলো আপনাকে মিলাই নিতে হবে। আরেকটা ফোনে দেখে এই আইপিগুলো আপনারা মিলাই নেবেন। তো এই আইপিগুলো মিলানোর জন্য আপনাকে ডাটা মনিটর সফটওয়্যার নামাতে হবে। ডাটা মনিটর সফটওয়্যার লিঙ্কও আমরা এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে চেক করতে পারেন। তো আমি লিঙ্কে ক্লিক করতেছি, করে ওপেন করতেছি। দেখেন, এটা আমার ডাটা মনিটর সফটওয়্যার, এটা আমার ইনস্টল করা আছে। আপনারা প্লে স্টোরে যায় ইনস্টল করতে পারেন, প্লে স্টোর থেকে ডাটা মনিটর লিখে ইনস্টল করতে পারেন। আমি প্লে স্টোরে ডাটা মনিটর লিখে লিখতেছি ডাটা মনিটর, এই যে ডাটা মনিটর সফটওয়্যার, এটা আপনারা ইনস্টল করবেন, আমার ইনস্টল করাই আছে। তো আমি এটা এখন ওপেন করব। ওপেন করার পর দেখেন প্রথমে আপনাদের থাকবে এরকম অ্যাডভান্স অপশান। তো আপনাদের এই যে এই টিক চিহ্নটা দিয়ে দিতে হবে, দিয়ে দেখেন এটা যখন আপনারা ওপেন করবেন এখানে কিন্তু একটা নোটিফিকেশান বার শো করবে। দেখেন এই যে নোটিফিকেশান, এই যে নোটিফিকেশান, এখানে নোটিফিকেশান দেখছেন, নোটিফিকেশান নোটিফিকেশান দেখতে পাবেন। তো আপনারা এটা কী করবেন, এই যে এখানে অ্যাডভান্স প্রায়োরিটি, আপনারা যদি আপনার ফাইভ হায়ার দিতে পারেন, হায়ার দিতে পারেন, এবং অ্যাডভান্সে ক্লিক করে আপনারা আইপি পাওয়ার জন্য এই সিম্পলটা সিলেক্ট করবেন। সিম্পলটা সিলেক্ট করার পর দেখেন এটার অপশন কী হয়েছে, দেখেন এখানে শুধুমাত্র আইপিটা শো করতেছে, দেখতেছেন। আমি ওয়াইফাইটা অফ করবো, ওয়াইফাই থাকলে আইপিটা সেট হবে না। তো আমার ওয়াইফাই সেট, দেখেন ওয়াইফাই অফ করেছে গ্রামীণ ফোনে, এই যে এখন দেখেন 10953898। তো এখন আপনাদের এই আইপিটা এখানে চেক করতে হবে যে এখানে এই আইপিটা আছে নাকি। সরি, তো আমরা এটাতে ছিলাম, এখন আমাদের চেক করতে হবে যে এই আইপিটা আছে নাকি। 10 আমাদের আইপিটা কত ছিল, এখান থেকে আমরা আইপি এখন চেক করবো। দেখেন 10953898, এখানে আছে 10953898, ওকে নাই। তো আমরা আবার চেক, আবার আবার চেঞ্জ করার জন্য কী করবেন, এই ফ্লাইট মোডে ক্লিক করবেন। করার পর ফ্লাইট মোড চালু হয়ে গেলে আবার ফ্লাইট মোড অফ করে দেবেন, দেখবেন যে আইপি এখানে পরিবর্তন হয়ে গেছে। দেখেন এখানে আইপি কিন্তু পরিবর্তন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন না কি জানি না। এই দেখেন এখানে যে আমি যতটুকু নিয়ে আসছি তার ওই 4G লাইটের নিচে একটা আইপি দেখা যাচ্ছে, 100, 104, 150, 125। ওকে, এখানে দেখি 100, 104, 50, 125, 100, 104, আগে দেখবেন 100, 104, 100, 104, 100, 182, 183, 181 এগুলো আছে, 100, 104 নাই। ও এই যে এখানে 10, 104 আছে, তো 100, 104টা আমরা পাই নাই। সেক্ষেত্রে আবার ফ্লাইট মোড দিবেন, ফ্লাইট মোড দিলে দেখেন আবার এটা চলে গেলো এখানকার আইপি, দেখেন আইপি এখানে কিন্তু নাই। আবার আবার চালু করেন, চালু করার পর দেখেন আইপি আবার নতুন করে চলে আসবে। এই যে দেখেন নতুন চলে আসে 10, 43, 215, 99। তো এখানে দেখেন 10, 43, 215, 89 আছে নাকি, দেখেন। তো আপনাদের এভাবে প্রত্যেকটা আইপি খুঁজে খুঁজে এখানে মিলাতে হবো। ওখানকার আইপি আর এখানকার আইপি যখন মিলে যাবে তখন আপনারা কী করবেন, আমাদের যে যে অ্যাপসটা আছে, আমাদের স্বপন টেল ভিপিএনের যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসটা ওপেন করবেন এবং আপনারা কানেক্ট করবেন, কানেক্টে ক্লিক করবেন। আর আমাদের সার্ভার কিন্তু এখন অনেকগুলো অ্যাড করা হয়েছে, আপডেট করে নেবেন, প্রত্যেকে আপডেট করে নেবেন। এই যে আপডেট বাটনে ক্লিক করে আপডেট করে নেবেন, আশা করতেছি সার্ভার আমাদের অনেকগুলো পেয়ে যাবেন। আমি এক্সিট করতেছি, করে আবার ঢুকতেছি। ওকে, এখানে কানেক্টে ক্লিক করেন, দেখেন এই যে ডাটা মনিটর সফটওয়্যার দিয়ে আমার এটা কানেক্টে কানেক্টে ক্লিক করতেছি, দেখেন কানেক্ট হয়ে যাবে। তো আমার পিনটা এক্সপায়ার হয়ে গেছে, ওকে আমি সার্ভার টু দিচ্ছি। দেখেন এখানে কানেকশান নিচ্ছে না, আমার এখানে যদি এটা মিলতো, আমার এটা কিন্তু মিলে নেয়, আমি আপনাদের দেখানোর সাথে বলছি, আমার এটা যদি মিলতো তাহলে এখানে কানেক্ট নিত। প্রত্যেকটা ফোনে এখন থেকে আপনারা কানেক্ট করতে পারবেন। তো এভাবে আপনারা এখানে যখন আইপিটা আসবে তখন আপনারা কানেক্ট করে নেবেন। দেখেন আমি যেহেতু এই ডাটা মনিটর যে ভিপিএন সার্ভার আপডেট হচ্ছে, দেখেন ভিপিএন আমার কানেক্টিং দেখাচ্ছে। তো এইভাবে আপনার ডাটা মনিটর সফটওয়্যারটা আপডেট সেট আপ করে নিয়ে এভাবে প্রত্যেকটা মোবাইলে চালাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সাথে থাকবেন।